তো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের দেখাবো সিভি রিডিং কীভাবে করতে হয়। আসুন, এর ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করতে হবে, সেটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। তো ভিডিও শুরু করা যাক। আসলে দিনের বেলা ভিডিও করতেছি, নয়েজ আসতে পারে। তো আপনারা সর্বপ্রথম ফটো ইরেজ করে নেবেন, ওই জন্য ডাটা কানেকশন লাগবে। আমি অনলাইন থেকে ইরেজ করে দেখাচ্ছি, এই বিষয়ে আমার অবশ্যই একটা ভিডিও দেওয়া আছে চ্যানেলে, আপনারা তা দেখে আসতে পারেন। তো আমি ওয়াইফাইটা অন করে নিলাম। তো আপনারা ক্রোম ব্রাউজারে ঢুকবেন অথবা যে কোনো ব্রাউজারে ঢুকবেন, ঢুকে আপনারা রিমুভ বিজি। তো সর্বপ্রথম যে ওয়েবসাইটটা পাবেন, এটাতে প্রবেশ করবেন। তো এখানে আপলোড ইমেজ, এখানে যাবেন, তারপর আপনার আপনার পছন্দের মতো ফটো সিলেক্ট। আমি আমার ফটো সিলেক্ট করে নিছি, ইরেজ হয়ে গেছে। এখানে সামান্য গাছ ছিল, ওই জন্য ওরকম হয়েছে, ওটা কাটে দেব, সমস্যা নেই। তো আপনারা এবার ডাউনলোড করে নেবেন এটা, তারপর হোমে আসবেন। আসার পর এখন ডাটা কানেকশনের দরকার নেই, আপনার বন্ধ করে দিতে পারেন। এরপর আপনার পিকচার অ্যাপে ঢুকবেন, পিকচার। পিকচারটা ওপেন করার পর সাম লোডিং হচ্ছে। এখানে প্লাস আইকন দেখতেছেন নিচে, প্লাস আইকনে যাবেন। যাওয়ার পর আপনারা ডিসক্রিপশন বক্স থেকে যে ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করে নেবেন সেটা এখানে ইনপুট করবেন। তো আমি এখানে ব্যাকগ্রাউন্ডটা ইনপুট করে নিচ্ছি। নেওয়ার পর আপনারা এখানে যে অ্যাড ফটো এই অপশনটা দেখতেছেন, এটাতে যাবেন। তারপর আপনারা যে ফটোটা ইরেজ করলেন সেটা সিলেক্ট করে নেবেন। তারপর অ্যাডে যাবেন, যাওয়ার পর আপনারা সাইজ মতো ফটোটা করে নেবেন। তো আমার হাতের এখানে একটা গাছের ইয়ে আসছে, ওটা ইফেক্ট আমি সরিয়ে দিচ্ছি। তো এখান থেকে আপনারা এবার ফটোটা সেভ করে নেবেন। তো এখানে টিক মার্ক অপশন দেখতেছেন, এই টিক মার্কে দেবেন। যাওয়ার পর এখানে যে এই অপশনটা দেখতেছেন, এখানে যাবেন। ফটোটা সেভ হওয়ার পর তো আপনারা আপনারা গ্যালারিতে যাবেন আপনাদের। তারপর এখানে পিকচারটা দেখবেন, ফটোটা আছে, পিকচার থেকে এটা টিক মার্ক করে নেওয়ার পর শেয়ার অপশনে যাবেন। শেয়ারে যায় এখানে লাইট রুম, এবার লাইট রুম অ্যাপসে ওটা ইনপুট নেবেন। তো আমি ইনপুট করে নিচ্ছি। তো এখানে অল ফটোসে ক্লিক করলাম, তো আমার ফটোটা ইনপুট হয়ে গেছে। ফটো ক্লিক করলাম, করার পর এখানে আপনার কালার অপশনে যাবেন। তারপর মিক্স, এখানে অরেঞ্জ কালারটা সিলেক্ট করার পর আপনারা ফেসের কালারটা একটু হোয়াইট করে দেবেন। তো ভাই নয়েস আসতেছে, একটু সমস্যা হচ্ছে। এরপর আপনার এখান থেকে রেড কালারটা একটু সিলেক্ট করে নেবেন। এটা আপনার পরিমাণ মতো করে নেবেন। এরপর আপনারা আপনাদের শার্টের কালারটা যদি চেঞ্জ করতে চান, যদি গাঢ় করতে চান করে দেবেন, সমস্যা নেই, করতে পারবেন। এরপর ফেসটা মনে হচ্ছে আর একটু হোয়াইট হলে সিবি রিডিং ভালো দেখা যায়। তো এরপর আপনারা এই কালারটা সিলেক্ট করে একটু বাড়াই দিবেন।
বাড়িয়ে দেওয়ার পর এখানে আপনারা ডান অপশনে ক্লিক করবেন। করার পর আপনারা এখানে শেয়ার অপশনে যাবেন। যাওয়ার পর সেভ টু ডিভাইস এখানে ক্লিক করবেন। তো এখানে আমার ফটো সেভ হয়ে গেছে, আমার এডিটিং শেষ। তো সবাই ভালো থাকবেন।